আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন ভাই আপনি? ভাই আল্লাহর রহমত ভালো আছি ভাই। ভাই আপনার নামটা কি? মামুন ভাই। মামুন ভাই, আজকে আপনাদের ইলিশ মাছের বাজার কিনা কেমন চলছে? ভাই মোটামুটি মোটামুটি। হ্যাঁ, ইলিশ মাছের দাম কি আগের চেয়ে কি বাড়তি নাকি এখন? বাড়তি বলতে চলে, আগে 1 কেজি মাছ বেচছি 1819, মানে 1 কেজি মাছ বেচা লাগে 2200 কেজি। আপনার কাছে যে এই যে মাছগুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? এটা পদ্মার অরিজিনাল মাছ। পদ্মার অরিজিনাল মাছ? হ্যাঁ। এটা পদ্মার অরিজিনাল মাছ চেনার উপায়টা কি ভাই? এটা মাথা ছোট গার মোড়া দেখছেন। আচ্ছা, এক একটা ওজন কতটুকু আছে এগুলো? 1 কেজির কাছাকাছি। 1 কেজির কাছাকাছি? কাছাকাছি। আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে? আঙ্কেল কেজি কটা নেবেন? হ্যাঁ দিবেন কটা বাবা? কত নেবেন কাকা? এটা কেজি কত করে বিক্রি করছে? 2100 কেজি বললে দিছি, এবার যে কেজি কত দিবেন দেখলাম ভাই কি কয়। কাস্টমার আয় খারলে কাস্টমার রব বুঝি, মাছ দিব না। এখন বাজারে ইলিশের চাহিদা কিরকম ভাই? চাহিদা অন্তত সিজন, এখন চাহিদা মাছের চাহিদা একটু বেশি থাকবে, সামনে আরো মাছ বেশি থাকবে। আপনার কাছে যে বড় বড় যে ইলিশ মাছ গুলো আছে, এটা এক একটা ওজন কতটুকু এগুলা? এটা 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম? হ্যাঁ। এটা কোন জায়গার ভাই? এটা হলো বরিশাল ভোলার মাছ। বরিশাল ভোলার মাছ? হ্যাঁ। এই বড় ইলিশ মাছের কেজি কত করে আজকে? এটা কেজি ভাই একদম 3500। একদম 3500? 3500 টাকা? হ্যাঁ এই কেজি। চাহিদা কিরকম ভাই আছে ভাই? এটাও মোটামুটি আছে, খারাপ না।